আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা খরচ সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে আমি আঁকাবাঁকা দাঁতের জন্য যে ব্রেসেস ট্রিটমেন্টটি করা হয় সেই ব্রেসেস ট্রিটমেন্টের খরচ সম্পর্কে বলবো। ভিউয়ার্স, ব্রেসেস ট্রিটমেন্ট এমন একটি ট্রিটমেন্ট যার মাধ্যমে উঁচু নিচু, আঁকাবাঁকা এবং ফাঁকা দাঁতের স্থায়ীভাবে চিকিৎসা করা হয়ে থাকে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত ব্রেসেস ট্রিটমেন্ট বলা হয়। দাঁতের উপরে এমন ব্র্যাকেট বসিয়ে ধীরে ধীরে ব্রেসেসের মাধ্যমে সমস্ত দাঁতে ব্রেসেস করে ইলাস্টিকের মাধ্যমে দাঁতগুলো কাছাকাছি আনা হয় এবং বিভিন্ন রিটেইনার বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করে দাঁত সমান করা হয়ে থাকে। এখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুদাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা ছিল আর এই ফাঁকাটাই ক্লোজ করার জন্যই কিন্তু এখানে ব্রেসেস করা হয়েছে। ব্রেসেস ট্রিটমেন্টের কত খরচ হবে এটি নির্ভর করে দাঁতের পজিশনের উপর। যার দাঁত অনেক বেশি আঁকাবাঁকা এবং ফাঁকা তার অনেক বেশি খরচ হয়, আর যার সামান্য সমস্যা বা সামান্য উঁচু নিচু বা ফাঁকা রয়েছে তাদের অল্প খরচেই কিন্তু ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে যায়। যেমন ধরুন, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, দুদাঁতের মধ্যবর্তী যে ফাঁকাটা দেখা যাচ্ছে, আপনি যদি শুধুমাত্র এতটুকু ফাঁকার জন্য আপনি ব্রেসেস ট্রিটমেন্ট করান তাহলে মোটামুটি 35-40 হাজার টাকার মধ্যে এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এখানে একটি দাঁত দেখা যাচ্ছে, এর নিচেও কিন্তু একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন কি না, ঠিক এই যে একটি দাঁত, এর নিচেও কিন্তু একটি দাঁত রয়েছে। তো ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু অনেক কঠিন দাঁতেরও সমাধান করা যায়, যেমনটি এখানে দেখা যাচ্ছে। তো দেখুন, এর নিচে একটি দাঁত রয়েছে, এই দাঁতটি যথাস্থানে কিন্তু আনা হয়েছে এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে। দাঁত যতটাই আঁকাবাঁকা, উঁচু নিচু বা ফাঁকা হোক না কেন, এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করা সম্ভব। তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে, অনেক বেশি আঁকাবাঁকা, যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে দাঁতই নাই, এখানকার যে দাঁতগুলো সেগুলো ভিতরের দিকে রয়েছে, সেই দাঁতগুলো কিন্তু বাহিরের দিকে আনা হয়েছে, এবং এর জন্য একেবারে কম করে হলেও 1.5-2 বছরের মতো আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। এবং পজিশনটি এখানে যেমনটি দেখা যাচ্ছে, এমন পজিশনে 1 লক্ষ টাকার কাছাকাছি আপনার খরচ হয়ে থাকে যদি আপনি ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট করান। আবার যদি আপনার সমস্যা সামান্য হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি দাঁত বেশ উঁচু দেখাচ্ছে, এখানেও একটি দাঁত উঁচু দেখাচ্ছে, তো শুধুমাত্র এর জন্যই কিন্তু এখানে ব্রেসেস ট্রিটমেন্টটি করা হয়েছে এবং উঁচু দাঁতটি এখানে নিচু করে দেওয়া হয়েছে ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে। এমন পজিশন যদি থাকে তাহলে মোটামুটি 50-60 হাজার টাকার মধ্যে এ ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, মূলত ব্রেসেস ট্রিটমেন্ট কতটা খরচ হবে এটি নির্ভর করে দাঁতের উপর। যার দাঁত যত বেশি আঁকাবাঁকা, উঁচু নিচু এবং ফাঁকা সমস্যা রয়েছে তার তত বেশি খরচ হয়ে থাকে। মূলত এখানে যে ছবিটি আপনাদের দেখাচ্ছি, যদি দাঁতের পজিশন এমন হয় তাহলে মোটামুটি ধরে রাখবেন যে 70-80 হাজার টাকা আপনার খরচ হয়ে যেতে পারে এই সেম পজিশনের যে দাঁতগুলো রয়েছে এ ধরনের দাঁতের জন্য। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।